হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফাহিম ডিজাইনার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা হলো সেটা হচ্ছে ফটো এডিটিং, ফটো রিটাচিং, এইসব বিষয়ে যারা কাজ করেন বা কাজ করতে চাচ্ছেন, কীভাবে আরও সহজে একটা ফটো রিটাচ করতে হয়। আমরা অনেকেই কাজ দেখি বা অনেকে যারা গ্রাফিক্সে কাজ করেন, ফটো এডিটিং নিয়ে কাজ করেন, অনেক সময় দেখা গেছে ব্রন স্পটের দাগ তুলতে হলে একরকম কাজ করতে হয়, তারপরে হচ্ছে অনেক কিছু দাগ স্মুথলি হয় না। তো আজকে আমি যে কাজ ইয়েটা দেখাবো, এডিটিংটা দেখাবো, সেটা হচ্ছে মাস্কিং করে আর শার্পেন দিয়ে কীভাবে একটা ফটো এডিট করে রিটাচ করে একটা গ্লামার বিউটি দিতে হয়, লুক দিতে হয়, সেটা আপনাদের আজকে দেখাবো। তো স্ক্রিনে যে ইমেজটা দেখতেছেন এটা হচ্ছে আমার এডিট করে ইমেজ, আমি জুম করে দেখাই, এটা হচ্ছে আমার এডিট করে ইমেজ, আমি ইমেজটাকে এডিট করছি। আর এটা অরিজিনাল ইমেজ হচ্ছে এটা, এই যে এটা দেখেন মুখে অনেক স্পট, অনেক দাগ। হ্যাঁ, এই দাগগুলো একসাথে কীভাবে নেবেন, এগুলো যদি আমি স্পট হিলিং ব্রাশ তুলতে একটা একটা করে নিই তাহলে মুখ ফেসের অবস্থা কিন্তু তেমন ভালো থাকে না। তো আজকে ফেসের অবস্থা ভালো রাখবেন কীভাবে এবং ভালো একটা লুক কীভাবে দিলেন, আর এই বিষয়টা আজকে আপনাদের আমি দেখাবো। তো কথা না বাড়ি আমরা কাজটা শুরু করি। প্রথমে আমি যে কাজটা করবো, এই যে এই কাজটা করতে হলে প্রথমে আপনাদের স্পট হিলিং ব্রাশ টুলটা চুজ করতে হবে। স্পট হিলিং ব্রাশ টুলটা চুজ করার পরে এখানে যে বড় বড় যে দাগগুলো আছে সেই বড় বড় দাগগুলো আপনারা রিমুভ করবেন। এর বেশি কিছু করা লাগবে না, জাস্ট বড়গুলো একটু রিমুভ করে রাখবেন। ওকে, আমার এতটুকু করা শেষ। এখন আমরা লেয়ারে যাব, লেয়ারটা আমার চলে গেছে, লেয়ারটা নিয়ে আসবেন। লেয়ারে যাওয়ার পর কন্ট্রোল জে দিবেন। কন্ট্রোল জে দেওয়ার পরে আপনারা এটাকে একটা, এটা দুইটা লেয়ার করবেন আর একটা দিবেন কন্ট্রোল জে, ঠিক আছে। দেওয়ার পরে এটা আপনার কন্ট্রোল রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা নিয়ে নিলাম। কারণ হচ্ছে আপনারা শার্পেন করে বা মার্কসিং করে যদি কাজ করতে চান তাহলে কিন্তু দুইটাই নিতে হবে। তো আমি প্রথমটা অফ করে রাখলাম চোখ বোঝানোর জন্য যে আমি পরবর্তী কাজটা কী করবো। তো আমার পরবর্তী কাজ হচ্ছে ফিল্টারে যাব, ব্লার করবো, এটা ব্লার থেকে গ্যাশিং ব্লার। গ্যাশিং ব্লারে যাওয়ার পরে এখানে আমার রেডিয়াস দেওয়া আছে 10, আপনারা সবাই 10 ইউজ করবেন। এটা ছবির কোয়ালিটির উপর ডিপেন্ড করে, তো আমি 10 নিচ্ছি। তারপরে আমরা এটা কাজ উপরেটা সিলেক্ট করবো, উপরেটা আই বাটনটা তুলবো। তোলার পরে যে নর্মাল যে অপশনটা দেখতে পাচ্ছে ব্লেন্ডিং মোড, সেই ব্লেন্ডিং মোডটা ক্লিক করতে হবে। এটাকে বলা হয় ব্লেন্ডিং মোড। ব্লেন্ডিং মোডে যাওয়ার পরে আপনার এখানে বিবিধ লাইট নামে একটা অপশন আছে, এই দেখেন বিবিধ লাইট। এই বিবিধ লাইট দেওয়ার পরে তারপর আমরা আরেকটা কাজ করতে হবে, ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে আদার থেকে হাইপাস নামে যে অপশনটা সেটা হাইপাস করে। তো হাইপাস আমার রেডিয়াস 2 দেওয়া আছে, এটা আপনার 2 ইউজ করবেন। ওকে, এটা হচ্ছে ছবির কোয়ালিটির উপর ডিপেন্ড করে, আমার ছবির কোয়ালিটিটা ভালো এই জন্য আমি 2, অনেক ছবি আছে অনেক ইয়ে অনেক মানে ঝাপসা থাকে, দেখা যায় না, মানে ইচ্ছা ছবিগুলো কাজ করা যাবে, অবশ্যই কোয়ালিটি একটা ছবি থাকতে হবে আর যে দাগগুলো বোঝা যায়, ঠিক আছে। তো এখন আমার এই পর্যন্ত কাজ শেষ, এখন আমরা এটাকে গ্রুপ করব। তো গ্রুপ করতে হলে এই যে এটা সিলেক্ট করলাম, এটা আমার সিলেক্ট করা আছে, এখন আমার যে লেয়ারটা কপি করছিলাম সেই লেয়ার দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করব। ওকে, এই যে এখানে যেগুলো আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অপশন করছিলাম লেয়ারগুলো, সেই লেয়ারগুলো কপি করছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এটাকে বলা হয় মাস্কিং অপশন। ওকে, এটাকে আমরা একসাথে যদি মাস্কিং করতে চাই তাহলে অল্টার ধরে এখানে ক্লিক করতে হবে, যদি সিঙ্গেল ক্লিক করা হয় তাহলে কিন্তু হবে, ঠিক আছে। এখানে অল্টার ধরে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এটা মাস্কিং হয়ে গেছে, এটা অটোমেটিক ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু আমরা গ্রুপ নিয়ে করতেছি। তো এখন আমাদের কাজ যেটা সেটা হচ্ছে যে এই যে ব্রাশ টুলটা সিলেক্ট করতে হবে, আর অবশ্যই হচ্ছে সফট ব্রাশ। ওকে, সফট ব্রাশটা সিলেক্ট করবো, এখানে অপাসিটি 100% থাকবে, ফ্লো 50% থাকবে, ঠিক আছে। দেওয়ার পরে এটা জুম করো, জুম করার পর এখানে যে ব্রাশের যে আইকনটা আমরা ছোটো করে করতেছি এটা হচ্ছে মাউসে বলতেছি কিবোর্ডের রাইট ব্র্যাকেট অ্যান্ড বামের যে ইয়েটা এটা হচ্ছে লেফট ব্র্যাকেট। তো আমি রাইট ব্র্যাকেটে ক্লিক করলে বড় হচ্ছে, লেফট ব্র্যাকেটে ক্লিক করলে ছোটো হচ্ছে। তো আমাদের পরিমাণ মতো আপনারা নেবেন। তো আমি এটা রিমুভ করতেছি, দেখেন
এই যে দেখেন আমার যে দাগগুলো আছে অটোমেটিক্যালি কিন্তু এক ক্লিকে চলে যাচ্ছে। তো একটা ছবি এরকম যদি কাজ করতে চান কয়েক মিনিটের ভিতরে করে ফেলতে পারবেন, কারণ আমরা যখন যখন করতাম তো একটা একটা করে কাজ করতে হতো, অনেক সময় লাগত। দিয়ে কাজগুলো করে ফেলতে পারে। ওকে, এই যে দেখেন আমার যে দাগগুলো ছিল অটোমেটিকলি সেগুলো চলে গেছে। আর অবশ্যই গলার সহ করতে হবে, কারণ শুধু মুখ উজ্জ্বল রাখলে হবে না, গলা সহ রাখতে হবে। তো আমার এই পর্যন্ত কাজটা শেষ। আমার এই যে নেই দেখেন, এই পর্যন্ত যে দাগগুলো ছিল সবগুলো উঠে গেছে। এখন আমার কাজ হচ্ছে, এটা কার্ভসে ক্লিক করার পরে আমরা ব্রাইটনেস আমাদের মানে পরিমাণ মতো ব্রাইটনেসটা দিবেন। যে ব্রাইটনেসটা দেওয়ার পরে উজ্জ্বলতা থাকে, গ্লামার পিপি লুকটা থাকতে হবে। দেওয়ার পর আমি আবার এটা নিচ্ছি, এটা হচ্ছে এখনই বলতে সলিড কালার। এই যে সলিড কালার, ফুটের যে লিপস্টিকের যে কালারটা সেই কালারটা আপনারা চাইলে এখানে পিঙ্ক কালারও দিতে পারেন। তো আমি পিঙ্ক কালারটা নিচ্ছি। ওকে দেওয়ার পরে এখানে এই যে এখন দেখুন কালারটা পুরোটা নিয়ে নিচ্ছে। এখন আমরা সাদা হোয়াইট বোর্ডটা ক্লিক করবো, জাস্ট ক্লিক করবো মাউসের লেফট বাটন ধরে। এখন কন্ট্রোল আই দেবেন, কন্ট্রোল আই হচ্ছে ইনভার্স। ইনভার্স দেওয়ার পরে এই ব্রাশটা সিলেক্ট করবো। ঠিক আছে, এই দেখেন ব্রাশটা সিলেক্ট করার পর হোয়াইট থাকতে হবে। এখন আমরা নিচে আসার পর যেহেতু এটা পিঙ্ক কালার, তো আমি পিঙ্ক কালারটা চুজ করলাম। এখন এটা পুরোটা আমি কালার করবো। এই যে দেখো, আপনারা চাইলে রেড দিতে পারেন। আমি আগের ছবিটাতে রেড দিছি, এইটাতে পিঙ্ক কালার চুজ করলাম। ওকে, এটা আপনার পরিমাণ পর্যন্ত, এই জানে এতটুকু পর্যন্ত। ওকে, আমি এতটুকু পর্যন্ত দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে এটা আমরা এখন এজেন ব্লেন্ডিং অপশনে যাবো। এখানে কি আমরা মুডটা দেবো, কোন মুডটা দিলে ভালো লাগে। তো এখানে সব কালারের মুড দেওয়া আছে, রেড আছে, স্কিন আছে, তারপর সফট, আমার মনে হচ্ছে সফট লাইট অথবা স্ক্রিন ডার্ক কালারটা দিন। লাইনারটা দিলে বেটার মনে হয়। দেখেন এখানে দেখেন যে আমি যে একটু ইয়েটা ব্রাশ নিয়েছিলাম, সে ব্রাশের কিছু অংশ এদিকে বেড়ে আছে। তো আমি এটা ইরেজার টুল দিয়ে এটা রিমুভ করে দিচ্ছি। যে অংশটুকু বের হয়ে যাচ্ছে সেই অংশটুকু, এটা অবশ্যই এগুলো একটু খেয়াল করে করতে হবে। আর ভুল করলে কন্ট্রোল জে দিবেন, কন্ট্রোল জে দিলে আবার পুনরায় কাজ করতে হবে। ওকে, আর এটা অপাসিটিটা একটু আমি কমাই দিই, যে অপাসিটি আমি হালকা কমাই দিলাম। ওকে, এখন দেখেন পারফেক্ট হয়ে গেছে। ওকে, পরিমাণ মতো এটা দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পর এখন আমরা কি করব, এখন আমরা আরেকবার ব্রাইটনেসটা নেবে। যে ব্রাইটনেস স্ক্রিনশট কীভাবে নিতে হয় এটা সিলেক্ট করে কন্ট্রোল অল্টার শিফট। ওকে, আমরা স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন। যে লেয়ারগুলো হয়েছে এই লেয়ারগুলো আপনারা রাখতে চাইলে গ্রুপ করে রাখতে পারেন, অথবা না রাখতে চাইলে ডিলিট দিয়ে দেবেন। তা আমি এটা রাখতে চাচ্ছি না, ডিলিট দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমরা যতটুকু কাজ দিয়েছি সেই অতটুকু কাজটা আমরা আপনার দেখাচ্ছি। আমি আপনাদের দেখাচ্ছি যে বিফোর অ্যান্ড আফটার জুম করে দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে বিফোর। এখন আমাদের যে কাজটা হচ্ছে শার্পেন দেওয়া। ওকে, ফিল্টারে যাব, ফিল্টারে যে শার্পেন অপশন সে স্মার্ট শার্পেনটা দেবে। ওকে, আপনারা এখানে কাস্টমস করা অবজেক্ট এগুলো যে ডিফল্ট থাকে, আপনার ডিফল্টটা সিলেক্ট করবেন। যে ডিফল্ট দিলে বেটার। ওকে, এতটুকু দিলাম, শার্পেনটা দিলে একটু কোয়ালিটি ছবিটা হয়, ছবিটা বোঝা যাবে না যেটা এডিট করা হয়েছে। দেখেন, এখন হালকা যদি আর একটু ব্রাইটনেস কমাইতে চান তাহলে অ্যাডজাস্টমেন্ট কন্ট্রাস্টটাকে হালকা একটু কমাই দিচ্ছি এটা। ওকে,
ওকে এই যে দেখেন ফাইনালি আমার কাজ শেষ। আপনারা চাইলে এখন চোখ যে চোখের যে এটা এটা চেঞ্জ করতে পারেন, তো আমি চোখের এটাতে করে দিচ্ছি। তো প্রথমে কী করতে হবে, আমরা লেয়ারটা আবার চলে গেছে, লেয়ারটা নিয়ে আসলাম। ওকে এখন আমরা যে কাজটা করবো যে সলিড যে অপশানটা দেখছেন এই সলিড কালারে যাব, যাওয়ার পরে যে হিউ সিচুয়েশন গিয়ে যে কালারাইজেশন যে অপশানটা আছে কালারাইজ, এই কালারাইজটা দেবো। দেওয়ার পরে এখানে আপনার চোখের যে কালারটা দিতে চান, এখানে আমি এই কালারটা নিতে চাচ্ছি নীল কালার, একটা ব্লু কালারটা নিলাম। ওকে দেওয়ার পরে এটাকে আমরা কন্ট্রোল আই দেব, ইনভার্স করব কন্ট্রোল আই। দেওয়ার পর আবার ব্রাশ নিলাম, ব্রাশ নেওয়ার পরে এই যে অবশ্যই সফট ব্রাশ, এই যে দেখেন আমি এখানে এটা সেভ করতে হলে তো আপনারা তো সবাই সেভ করা জানে, যারা বিগিনার তাদের জন্য একটা সমস্যা হতো, অ্যাডভান্স যারা আছেন যারা ফটোশপ নিয়ে কাজ করেন তাদের জন্য অনেক বেটার হবে। তো আমরা এটা এখন আবার একটা স্ক্রিনশট কন্ট্রোল অল্টার শিফটে স্ক্রিনশট দেওয়ার পরে আমরা এই অংশটুকু ডিলিট করে দিব এক্সট্রা যে। এখন আমরা বিফোর অ্যান্ড আফটার দেখলাম, এটাকে ফাইলকে এক্সপোর্ট থেকে সেভ করে ওয়াইপ দেবেন। ঠিক আছে, সেভ করে অ্যাপ দিলে কোয়ালিটিটা ভালো থাকে। ওকে এখন এটা সিলেক্ট করে আমরা 4 নম্বর অপশানটা সিলেক্ট করলাম। এখানে অনেকের থাকবে অরিজিনাল, এরকম থাকবে অপটিমাইজার, থাকবে 2 আপ থাকবে, তো আমি 4 আপটা দিবেন। ওকে দেওয়ার পরে এখানে জেপিজি হাই আর এটা 100%, ওকে এটা সিলেক্ট করে সেভ দিয়ে দিবেন। ওকে সেভ দেওয়ার পর আমার ডেস্কটপ যেহেতু আগের ছবিটা আছে সেই জন্য পরে এটাই অন করে রিপ্লেস করে ফেলছি। ওকে দেওয়ার পরে যে দেখেন এখন আপনাদের এটাতে নিয়ে যায়, এই যে দেখেন জুম করে দেখাচ্ছি, দেখেন মনে হয় না যে এটা এডিট করা। ঠিক আছে, তাহলে আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন এরকম আরও রোমাঞ্চকর ভিডিও পেতে। আর এরকম আরও সহজ উপায়ে যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। আর এই পর্যন্ত আশা করি আপনার আমার ভিডিওতে আপনারা অনেক উপকৃত হবেন। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।